Hi friends, welcome to my new vlog. So friends, dekho amra beriye porechi. Kothay jacchi ekhoni kichu bolchi na. To amader Jalpaiguri-r moddhei ekta sundor jagay, sundor jagay. নেচারটাকে উপভোগ করো। এখানে চারপাশে প্রচুর জমি, মানে আলু ক্ষেত থেকে শুরু করে বাঁধাকপি ফুলকপি সবকিছুরই রয়েছে এখানে। চলো দেখো, সর্ষে ক্ষেত রয়েছে। এখন আমরা একটু এখানে এসে আমরা এখানে একটু দাঁড়ালাম, এই যে তোমাদের দাদা, কারণ হচ্ছে এই ভিউটা এত সুন্দর, চারপাশটাতে হচ্ছে চা বাগানে ভর্তি দুই সাইডটাতেই, ওর জন্য ভাবলাম যে এখানে দাঁড়াই। ভীষণ ভালো লাগছে, তোমাদেরকেও ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছি, যারা দেখলেই তোমরা বুঝতে পারবে, খুব সুন্দর লাগছে। এই দেখো ফ্রেন্ডস কি সুন্দর, রাস্তার উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো রাস্তাও, দেখো ওই দিকটাতেও হচ্ছে চা বাগান রয়েছে। আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, এইদিকে দেখো সব নিল ফটো তুলতে ব্যস্ত, হাত থেকে স্লিপ করবে কিন্তু। এই পাশটা দেখাচ্ছি, এই দেখো তো বেশ ভালোই লাগছে, আর ঘুরতে কার না ভালো লাগে বলো। আর আজকে আমার লুকটা কেমন হলো অবশ্যই জানি, কিন্তু জানিও তার মধ্যে চশমাটা পরে নিজেকে একটু অন্যরকম অন্যরকম লাগছে। তো চলো স্বপ্নিল পাশে আছে, আমি ওদিকটাতে যাই। বাংলাদেশ বর্ডারের এদিকটাতে আমরা যাচ্ছি। তোমরা বাংলাদেশের যত আমার ফ্যামিলি মেম্বার রয়েছ তারা অবশ্যই দেখতে পাবে এইসব সাইডে। আপুরা সবাই দেখো চারপাশের ভিউটা তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার এখানে ক্যামেরাটা অন করলাম, কারণ এইসব ভিউ হচ্ছে আমরা শহরবাসীরা কেউ দেখতে পারি না, উপভোগ করতে পারি না, তাই ভাবলাম এগুলো তোমাদের সামনে তুলে ধরা যাক। আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ বেশ কটা দাঁড়িয়ে নিয়ে হচ্ছে ফটো তোলা হলো, স্লো মোশন করা হয়েছে, সবই দেখতে পাবে আমার ব্লগের মধ্যে। তো বেশ ভালোই লাগছে ঘুরতে,
চলো দেখতে দেখো হোটেলটা। তো ফ্রেন্ডস আমরা এখন আবার হচ্ছে ব্যাক করছি, আবার যাচ্ছি হচ্ছে অন্যদিকে, কোথায় যাচ্ছি দেখতেই পাবে। আর ওইখানটা আমরা বেশি গেলাম না, কিছুটা গিয়ে নিয়ে ব্যাক করলাম। তার কারণ হচ্ছে যে ওখানে আরবি জওয়ানদের আমাদের ক্যাম্প রয়েছে, তো কিছু তো হয়তো নিষেধাজ্ঞা তো আছে, তো যাওয়া ঠিক সাহস হয়ে উঠলো না। তো চলো যাওয়া যাক, আরেকটা জায়গায় যাচ্ছি, তো দেখতেই যাবে। চাউলঘাটি পার করে নিয়ে এতটা এসেছিলাম, তো কিছুটা দেখে নিয়ে আমরা আবার ব্যাক করলাম। সরি, ওই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারলাম না ভিডিওতে। তো যাই হোক, চলো আর একটা জায়গা দেখাচ্ছি তোমাদেরকে, অবশ্যই ভালো লাগবে, আর সঙ্গে থেকো আজকে। তো ফ্রেন্ডস আমরা হচ্ছে এদিকটাতে একটু থামলাম দেখে নিয়ে, কারণ দেখো মন্দিরটা, আর এই দেখো মাথার উপরে, এটা কিন্তু বটপাকুর গাছ। এই দেখো ফ্রেন্ডস শিবলিঙ্গটা কত বড়। মানে যাওয়ার সময় এখানে আমি থেমে গেলাম, কারণ দেখে নি মানে আমাকে টানলো বিশেষ করে। চলো উপাসটা দেখাচ্ছি, উপাসটা মা কালী রয়েছে, আই থিঙ্ক দক্ষিণা কালী, আর দেখে মনে হচ্ছে ভীষণ জাগ্রত। তো আমাকে জায়গাটা টানলো বিশেষ করে, আমি ওই জন্য এখানে বললাম যে দাঁড়াও, আমি বেশি কাছে যাচ্ছি না। এই দেখো মায়ের মূর্তিটা দেখো সামনে এসে চার হাত, এই দেখো গাছে মাঠ, আর এই গাছটা মনে হয় পুজো করা হয়, কারণ এখানে দেখতেই পাচ্ছ বটপাকুর। তো জায়গাটা আমার ভীষণই ভালো লাগলো। চলো আমি একটু প্রণাম টনাম সেরে নিই, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ওদিকে কোথায় যাচ্ছিস? ফ্রেন্ডস আমরা চলে এসেছি সেই জায়গাতে যে জায়গাটা তোমাদেরকে স্পেশালি দেখানোর কথা, তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস চলো ভেতরে যাওয়া যাক, চলো ওদিকে চলো। তো ফ্রেন্ডস এই দেখো, এটাই তোমাদেরকে দেখাতে চলা চাচ্ছিলাম, এটা মেন আকর্ষণ, সব থেকে বড় শিব মূর্তি। তো চলো আর একটু সামনে থেকে দেখাচ্ছি, সবাই পিক্স তুলছে। তো আমরা চলো একটু ওই সাইডে যাই, ওই সাইডটাতে দেখাই। এখানেও হচ্ছে একটা শিবলিঙ্গ রয়েছে, আর এটাও ঠাকুরের কিছু হবে। এই দেখো এখানে, এই দেখো ফ্রেন্ডস আমি জুম করে দেখাচ্ছি, শুটা খুলে নেই। তো ফ্রেন্ডস এই পাশটাতে চলে যাই, এই দেখো এখানে শিব পার্বতী একসাথে প্রতিমা রয়েছে, এখানে আমার পুজো দেওয়া হয়েছে। তো জায়গাটা জাস্ট এখন টিনের রয়েছে, দেখতেই পাচ্ছ, আর এটা আই থিঙ্ক বট পাকুর মিক্স আছে, না শুধু পাকুর এটা। তো সবাই এসেছে এখানে দর্শন করতে ঠাকুরের। তো কেমন লাগছে এখানটা এসে? ভালো। তোমাদের দাদার একটু ভালো? আমি আমার শিবকে নিয়ে চলে এসেছি। তো আমার ইচ্ছা ছিল যে হচ্ছে শিবরাত্রির দিন আসার ইচ্ছা ছিল এখানে, কিন্তু হচ্ছে ওখানে মানে সেদিনকে হয়নি, আসলে সেদিনকে টানেনি, যাই হোক আজ এলাম। তো তোমাদেরকে দেখাবো, মানে সিঙ্গেল ঠাকুরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু সবাই এখানে
ফটো তুলছে। তো চলো দেখতে থাকো টোটাল ভ্লগটা। ফ্রেন্ডস, তোমাদেরকে মন্দিরের এই সেটটাও দেখাচ্ছি। এই দেখো এই রাস্তাটা, ওই যে আমাদের বোটে যাওয়া, ওই যে পিকনিক স্পট, সামনে নদী। তারপরে যেহেতু এখানে একটা মন্দির টন্দির করা হয়েছে, ওই এলাকার মানুষজন বলছে যদি এখানে একটা বাসের সাঁকো করে দেন তাহলে আমরা ওই দিক থেকে যেতে পারবো। তারপর আমরা বাসের সাঁকো করে দিয়েছি, লাইট একদম ওই নদী পর্যন্ত পাঠা দিয়েছি লাইট। আর ওরা আবার বাগানের ওই দিক দিয়ে লাইট দিয়ে দিয়েছে। এরকম দেখা তোমরা এখনো যারা আসোনি এখানে অবশ্যই আসো, এই জায়গাটা নতুনই করেছে, তো তোমরা আসো, ভালো লাগবে। আর এখানে দেখতেই পেলে আসার সময় প্রচুর হচ্ছে চা বাগান রয়েছে, দেখতে ভালোই লাগবে। তো আমরা দেখি ওই রাস্তাটায় আমরা যাওয়ার কথা আছে, তো দেখি যাওয়া হয় কিনা, গেলে তো তোমরা দেখতেই পাবে। তো চলো দেখতে থাকো টোটাল ব্লগটা সঙ্গে। আমাদের গ্রামের যে দিন আনে দিন খায় সেও 50 টাকা হলো, 100 টাকা হলো, সেই হিসেবে দিয়ে শুরু করা হয়েছে। আর তারপর আস্তে আস্তে মোটামুটি একার পক্ষে তো কারো না, সকলের সহযোগিতা হচ্ছে। ফ্রেন্ডস, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, আর এ পাশে তোমাদেরকে আগেই বললাম একটা পিকনিক স্পট রয়েছে, তো চলো সেখানেই যাই আর দেখি জায়গাটা কিরকম। দেখো ফ্রেন্ডস, শপিং খেলে যাচ্ছে। তো কেমন লাগছে আজকে ঘুরতে? খুব ভালো। আর এই দেখো এই পাশেও হচ্ছে চা বাগান, এইসব সার্কেলটা টোটালি হচ্ছে চা বাগান দিয়ে ভর্তি। আর সবাই এখানে সেলফি টেলফি তুলছে, সবাই সবার মতন এনজয় করছে। আর এই এখানে অনেক ভাট ফুলের গাছ শিব ঠাকুরের। আর এই পাশে হচ্ছে নদীটা, এই দেখো, এই দেখো নদীটা। আর ওই পাশেও দেখো চা বাগান। এই দেখো টোটাল পাঁচটা। আর এদিকেও আরো বাইক থেকে আসছে। আমরা এখন হচ্ছে এদিক থেকে আমরা বেরোবো, আর স্বপ্নিলকে দেখতে পেলে যে জ্যাকেটটা দিলাম, আর কারণ হচ্ছে অলরেডি হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর ঠান্ডা লাগবে, ওর জন্য জ্যাকেটটা পরুক। তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি, আর বেশ অনেকগুলো হচ্ছে ফটো ক্লিক করেছি, ভিডিও শেষে তোমরা সকলেই দেখতে পাবে। তো আজকের এই ব্লগটা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও, আর যারা এখনো আসুনি অবশ্যই কিন্তু চলে এসো। তো ফ্রেন্ডস, আমরা এদিকে আরেকটা জায়গায় চলে এসেছি, এখানে কি লাল মন্দির যতদূর যা শুনলাম, এখানে মেলা বসছে দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো তোমাদেরকে টোটালটা দেখানোর চেষ্টা করছি, তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি ফার্স্ট টাইম কোনো গ্রামের মেলাতে আসলাম, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো দেখো তোমাদেরকে সুন্দর করে তুলে ধরছি মেলাটা টোটালটা। তো চলো আমরা ভেতরের দিকে যাই, দেখি এই দেখো কি সুন্দর ভাজা হচ্ছে। তো এটা একবার ট্রাই অবশ্যই করব, কারণ কোনোদিন এটা খাইনি, বড়ার মতন না, আর হচ্ছে চাটনি দেয় বলে সাথে। তো স্বপ্নিল কিনেছে এই বাবলসগুলো, তো দেখো ও তো ভীষণ মজা পেয়েছে এটা নিয়ে। তো আটটু পরে আর কি কি হচ্ছে না হচ্ছে সবই তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো টোটাল ব্লগটা। কেমন লাগছে আজকে অবশ্যই জানাবে, আর হ্যাঁ ফ্যামিলিতে আসতে কিন্তু ভুলবে না, তাড়াতাড়ি চলে এসো। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখো আমরা সবাই নিয়ে নিয়েছি যেই বড়াটা তোমাদেরকে এখনই দেখালাম, তো ভীষণই টেস্টি খেতে। আর এটার সাথে চাটনিটা যে দিল সেটা খুব ভালো লেগেছে। তো চলো এখন এগিয়ে এসেছি, এই যে দেখো টেডি বিয়ারগুলো ওখানে রাখা আছে,
তো একটা ইমোজি সেট করা আছে আমার ঘরে রয়েছে যে এটা একটা নেব না এগুলো নষ্ট হয়ে যায় রাত্রি তো একটা নিলাম তাহলে হয়ে যাচ্ছে 5টা তো চলো এখন এগিয়ে যাই দেখি আর কি কি আছে এখানে দেখো মাটির তৈরি এই ঘরগুলো খুব সুন্দর আর এই ফুলদানি গুলো যে দেখছো এগুলো শুধু ফুলদানি কই কত দিব কোনো না फ्रेंड्स আমরা মন্দির সামনাসামনি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ হচ্ছে যে মেলা বসেছে বেশ ভালোই তো আরো দেখতে পাবে মেলার অংশ তো চলো আগে লাল মন্দিরে এই দেখো फ्रेंड्स এটা বুঝছি এখানে ঘেরাও করা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি যদি দেখতে পারো তো এই দেখো फ्रेंड्स তোমাদেরকে জুম করে দেখাচ্ছি রাধা কৃষ্ণ দিয়েছে চৈতন্য দেব আছে আর এই পাশে হচ্ছে মা কালী চার হাত আছে মা কালী তো ফ্রেন্ডস এই যে মেলার বাকি অংশটা তোমাদেরকে আমরা দেখাচ্ছি দেখো ভ্যারাইটি কালেকশনে এখানে রয়েছে মেলাতে যেমনটা থাকে আর কি তো আমার একটু অন্যরকম ব্যাপারটা লাগছে যেহেতু তোমাদেরকে আমাকে শুরুতেই বললাম যে আমি ফার্স্ট টাইম এরকম গ্রামের মেলাতে এসেছি তো আমার পরিবেশটা ভীষণই ভালো লাগছে কারণ হচ্ছে ছিমছাম পরিবেশ অতিরিক্ত ভিড়ভাড়টা নয় যেমনটা হয় আর কি ধাক্কাধাক্কিটা লাগে বেশি তো চলো এখন হচ্ছে মা কাকি ওদের জন্য হচ্ছে কাপ নি হ্যাঁ কারণ এসেছে কিছু না কিছু টুকিটাকি না কিনলে হচ্ছে মন খারাপ লাগে তো চলো নেওয়াই যাক তো ফ্রেন্ডস আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি আবার আসুন নতুন একটা ব্লগ নিয়ে বাই